Ashhadu Allah ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. I bear witness that there is no God but Allah, and I bear witness that আলহামদুলিল্লাহ, তোমরা মনে করেছো একজনকে ঠেকায়া ইসলাম বন্ধ করে দিবে? অসম্ভব। ইবনে তাইমিয়া চলে যাওয়ার পরে আরো ইবনে তাইমিয়া তৈরি হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের। আরে সাইয়েদ আহমদ শহীদ, শাহ ইসমাইল শহীদ, তিতুমীরকে হত্যা করা হয়েছে, কিন্তু দেশ স্বাধীন হয়নি। স্বাধীন হয়নি, অবশ্যই হয়েছে। এখন আপনাদের প্রতি আমি আবেদন জানাবো। রাহুল চলে এসেছে, আবেদন জানাবো। আজকের প্রেক্ষাপটে যেটা আপনাদেরকে বলতে চাই, যখন এই বক্তব্যগুলো মাঠে আমরা ছড়িয়ে দিচ্ছি, মানুষ মাজার পূজা বর্জন করছে, কবর পূজা বর্জন করছে, পীর পূজা বর্জন করছে, করে যখন কোরআন এবং সহি সুন্নার পথে আসছে, তখন এক শ্রেণীর মানুষের সহ্য হচ্ছে না। কালো মিলাদ পড়ার টাকার পকেটে আসে না, মাজার পূজার টাকার পকেটে আসে না। হাজার হাজার লাখ লাখ মানুষ আজকে চেঞ্জ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে অনেকদিন থেকে। আপনারা সেটা বুঝেন না, আপনারা সেটা ভাবেন না, আপনারা বুঝেন না, আপনারা সেটা ভাবেন না। আমরা 2011 সাল থেকে পিস টিভিতে আলোচনা করে আসছিলাম, দেখেননি আপনারা? পিস টিভিতে দেখছেন তো? বন্ধ হলো কেন? 2010 সালের 31 আগস্ট এই দেশে জাকির নায়েক আসার কথা ছিল, আমাদের ঢাকায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল। বেদাতিরা দরখাস্ত করে চেষ্টা করলো বন্ধ করার, প্রধানমন্ত্রীর কাছের একজন মানুষ, তিনি এই ব্যবস্থাপনা করেছিলেন, জাকির নায়েক দেশে আসুক এবং বাংলাদেশের আলেম ওলামার কাছ থেকে রেকর্ডিং করে নিক। তখন পারেনি, দুবাইয়ে গিয়ে আমরা রেকর্ডিং করলাম, আলহামদুলিল্লাহ। 2014 সালে আবার রেকর্ডিং হলে চলেছিল, 2016 সালে এসে দেখলো পিস টিভির কারণে ঘরে ঘরে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে যাচ্ছে। অভিযোগ করলো কি? অভিযোগ করলো, এই অভিযোগটা দিল কারা? এই পিস টিভি কি আওয়ামী লীগ বন্ধ করেছে? পিস টিভি কি বিএনপি বন্ধ করেছে? পিস টিভি বন্ধ করেছে আমার মতো আপনার মতো টুপিওয়ালা পাগড়ি ওয়ালা এক শ্রেণীর মানুষ অভিযোগ দিয়ে বন্ধ করে দিল। তারা বলে দিল জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দালাল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল? বলেন জাকির নায়েকের বক্তব্য শুনে কয় লাখ মুসলমান ইহুদি হয়েছে? একজন হয়েছে, কয়জন খ্রিস্টান হয়েছে? তো ওই সমস্ত মোল্লাদের বক্তব্য শুনেন কেন আপনারা? ওরা কারা? বাংলাদেশে এতগুলো টিভি চ্যানেল আছে, কোন চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ করল না, অভিযোগ দিল সরাসরি পিস টিভির বিরুদ্ধে। অথচ বাংলাদেশের পরিবেশটা নষ্ট করেছে, সবচেয়ে বিচ্ছেদ ঘটিয়েছে স্টার জলসা। এটা আপনারা বলেন? ও টুপিওয়ালা মোল্লারা, তোমরা স্টার জলসার বিরুদ্ধে অভিযোগ করলে না কেন? জি টিভির বিরুদ্ধে অভিযোগ করলে না কেন? বাংলাদেশে কত বেশ্যালয় আছে, গান বাজনা হয়, সেইগুলোর বিরুদ্ধে কথা বলো না। যে টিভি চ্যানেলটা ইসলাম প্রচার করতো সেটার বিরুদ্ধে অভিযোগ করলে তোমরা। এরা মূলত স্টার জালসার দালাল, এরা, আমি যেটা মনে করি। আশ্চর্য, ক্ষতিটা কার হলো বাংলাদেশে? মুসলমানদের ক্ষতি হলো না? আজকে আশ্চর্য হবেন, বক্তব্য দিতে গেছি, ওসি সাহেব ফোন দিয়ে বললেন যে আপনার বক্তব্য দিতে নিষেধ করছে এক দল টুপিওয়ালা পাগড়িওয়ালা লোক, আসতাম 200-300। তার কি করবেন আপনি? আপনাকে ফোন দিছি এই জন্যই। তা আমি বললাম
আপনার কি মনে হচ্ছে বক্তব্য বন্ধ করে দেব? না না, আমি বক্তব্য বন্ধ করে দেব না, কিন্তু এরা যে বিশৃঙ্খলা করলে আপনি কি করবেন বলেন? পুলিশ কি বন্ধ করতে চাচ্ছে প্রোগ্রাম? টুপিওয়ালা 200-300 লোক গেছে থানায়, যেখানে রক্তপাত ঘটবে, মিছিল হবে, বোমা হামলা হবে, নানান কাহিনী। ওসি সাহেবকে বললাম যদি আপনার ইমানে কুলাই বন্ধ করে দেন তবে অবশ্যই এর হিসাব দিতে হবে, আপনি তদন্ত করে দেখেন। ওসি সাহেব আলহামদুলিল্লাহ তিনি বলছেন যে ঠিক আছে, আপনারা প্রোগ্রামে যাবেন, আমিও থাকবো, ভুল করলে ওখানে অ্যারেস্ট করে নিয়ে চলে আসবো। ওসি সাহেব প্রোগ্রামে এসে দেখছে কোনো টুপিওয়ালা নাই। আমরা কি বক্তব্য দিই? এটা আমার নামে রিপোর্ট দিয়েছে, মুজাফফরের বক্তব্যে জঙ্গিবাদ ছড়াই, আমি জঙ্গিবাদ ছড়াই, আমার ইতিহাস তুমি জানো, আমার রিপোর্ট তুমি জানো। যদি উপমহাদেশের ইতিহাস বলি তোমাদের চরিত্র বেরিয়ে আসবে। উইলিয়াম হান্টার লিখে গেছেন দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের মধ্যে, শেষ পৃষ্ঠা পড়ে দেখো, ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছে তারা আহলে হাদিস উলামায়ে কেরাম, বেদাতি মোল্লারা মাজারে মাজারে কবরে খানকাই খানকাই বসে বসে মুরিদদের নজর নিয়াজ খেয়ে একবার পেটের ভড়ি মোটা করেছে। আহলে হাদিস উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে এদেশকে ব্রিটিশ থেকে মুক্ত করেছিল। আর তুমি আমাদেরকে জঙ্গি বলো? ইতিহাস খুঁজে দেখো, সাইয়েদ আহমদ কে, সাইয়েদ শাহ ইসমাইল শহীদ কে? শাহ ইসমাইল শহীদ বই লিখেছেন তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফিল ইয়াদাইন, সালাতে রাফুল ইয়াদাইনের পক্ষে যত সহি হাদিস সব তিনি তার বই উল্লেখ করেছেন। তিনি জানি যিনি রাফুল ইয়াদাইন করে সালাতে তিনি কি বেদাতি না আহলে হাদিস? আশ্চর্য কথা, তুমি কার কথা বলো? তুমি হাজি শরীয়তুল্লাহর কথা বলবে, তিতুমিরের কথা বলবে, বেলায়েত আলীর কথা বলবে, এনায়েত আলীর কথা বলবে? তিনজন পাঁচজন লোকের নাম বলতে হলেও পাঁচজন লোকই বেরিয়ে আসবে, তিনি হলেন, তারা হলেন আহলে হাদিস। তুমি যদি সঠিকটা জানতে চাও, সঠিকটা ইতিহাস যদি যুদ্ধের জানতে চাও, তোমার পাশে লিখিত বই আছে এদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের বই অসমাপ্ত আত্মজীবনী, তুমি খুঁজে দেখো সেখানে পাবে তিনি কি লিখে গেছেন। আমি প্রশাসনকেও বলতে চাই, গোয়েন্দাদেরকেও বলতে চাই, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যদি কেউ প্রোগ্রাম বন্ধ করতে আসে তাহলে আপনি আসলো আর তার কথা শুনে প্রোগ্রাম বন্ধ করে দিবেন? আমি এই দেশের সন্তান নই। 2005 সালের 15 ডিসেম্বর আমাকে পুরস্কৃত করা হয়েছিল এই বইটির কারণে। গোটা দেশ থেকে 1300 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল চরমপন্থা জঙ্গিবাদ ইসলামী দৃষ্টিকোণ এই শিরোনামে, ভূমিকায় লেখা আছে ভ্রান্তির বেড়া দিলে কেমন দিন, এই বইটা 2005-এ লেখা। ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকায় 15 ডিসেম্বর 2005 সালে 500 আলেমের সামনে আমাকে প্রথম পুরস্কার তুলে ধরা হয়ে দেওয়া হয়েছিল, 20,000 টাকা ক্রেশ দেওয়া হয়েছিল। তুমি আমাকে জঙ্গি বলো, পুরস্কার যারা দিয়েছিল তাদেরকে জঙ্গি বলো? তুমি আমার হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাইতুল মুকাররম মসজিদের খতিব আল্লামা বাইদুল হক রহিমাহুল্লাহ, তিনিও মারা গেছেন, মহিউদ্দিন খান তিনিও মারা গেছেন, তারপরে আব্দুল কাহার সিদ্দিকী ফুরপুর অফিস সাহেব তিনিও মারা গেছেন, বসুন্ধরার আব্দুর রহমান বসুন্ধরা তিনিও মারা গেছেন, আর একজন বেঁচে আছেন দেলের হোসেন সাইদি জেলখানায় আছেন, তারা আমার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন। তুমি যদি আমাকে জঙ্গি বলতে চাও, খতিব ওবায়দুল হকের বিরুদ্ধে মরণোত্তর মামলা করে জঙ্গিবাদে, তুমি মহিউদ্দিন খানের বিরুদ্ধে মামলা করো। আহলে হাদিসরা জঙ্গিবাদকে সন্ত্রাসকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালায়, ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়, তারা কারো দালালি করে না, মাজার পূজা করে না, ব্যবসা করে না, পীর পূজা করে না, খানকা পূজা করে না, তারা ইসমাইল ইসলামের খেদমত করে যায় না। তুমি কাকে শিখাও? কি বলে হত্যার হুমকি দিতে চাও? তুমি ইতিহাস জানো কাকে হত্যা করে ইবনে তাইমাকে জেলখানে রেখে তুমি কি উপকার ভোগ করেছো? দীর্ঘ 5টি বছর জেল খাটার পরে বেরিয়ে এসে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন মা দায়িন কিমু মিন আদাই
আমার শত্রু আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নিবে? আনা জান্নাতি অবস্থানি ফি সদরি, আমার জান্নাত আমার বাসস্থান আমারই পক্ষে আছে। পাতলি শাহাদাতুন, যদি আমাকে হত্যা করা হয় আমি শাহাদাতের পেয়ালা পান করব। অনাফি সিয়াহাতুন, দেশ থেকে বের করে দেওয়া হলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওয়াসিজনি খুলুওয়াতুন, আমাকে যদি জেলখানায় রাখা হয় আমি জেলখানায় গবেষণা করবো।